Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. আধার কেটে যাক, আলোর ফুল ফুটুক চারিদিকে, অজস্র অফুরন্ত আলো। চোখের সামনে একটা আলোর মানুষ আছে, বৈদ্যনাথ। আমি তার বন্ধু, প্রিয়জন। সে আমাকে বিশ্বাস করে, ভালোবাসে। তবু তাকে আমি মুছে দেব এই পৃথিবী থেকে। আমাকে অন্ধকার ছেয়ে ফেলুক, অন্ধকারই আমার ঈশ্বর। বৈদ্যনাথ মুখোপাধ্যায় ও দ্বিতীয় অংশীদার শ্রী ব্রজলাল দত্ত কোম্পানির সমান সমান অংশের মালিক। বিপত্নিক বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের অবর্তমানে তাহার সন্তানই সেই অংশের মালিক হইবে। সন্তানের অবর্তমানে অপর অংশীদারই কোম্পানির সম্পূর্ণ মালিকানা পাইবে। কতদিন না বলেছি যে আমি নিজে থেকে না বললে তুমি কিছু জানতে চাইবে না।
মনে হচ্ছে কোন কাজের খবর আছে, তবে মানুষ জবাই নয়। এবার তোমাকে একটু অ্যাক্ট করতে হবে। অ্যাক্ট? তো নাটকটা কে লিখেছে, তুমি নাকি? তোমাকে আমি সেজে, অর্থাৎ ব্রজলাল দত্ত নাম নিয়ে 3 দিন গ্রেট ইস্টার্ন হোটেলে থাকতে হবে। তো হবে পার্টির ইচ্ছা, তো পার্টির জন্য ব্রজলাল দত্তের কাজ আটকায় না। চলি। কোথায় বসছো? না, আমাকে একটু কান্তিপ্রসাদের কাছে যেতে হবে। কান্তিপ্রসাদ এত রয়েছে? কি হলো রে ছবি? যা মাল খেয়েছিস তোর দ্বারা কোনো কাজ হবে না। আজ তুই বাড়ি যা, থানা থেকে হল্লা আসতে পারে। পুলিশ? পুলিশ কেন? পুলিশ আমার বড় আমার ভয়। আমার মনে যা, তুই দেখি দারোগার জেরা শুরু কর। আমি এখন যাই সবে, ওই ডাক্তার আর পুলিশ আমার বড় ভয়। আমি কাশি বটি। আচ্ছা কান্তিপ্রসাদ, বদ্রীনাথের গাড়ি চালিয়ে কত মাইনে পাও তুমি? 400, মাত্র 400 স্যার। মাত্র? আমার একটা কাজ করে দিলে আমি তোমাকে 4,000 টাকা দেব। 4,000? কি করতে হবে স্যার? টাকা জোরে আমি সব করতে পারবো জানেন। ওই 400 টাকা আমার কিছু হয় না, মানে ওই ঘর মাল ওই মেয়ে ছেলে কিছু হয় না স্যার। কিন্তু কাজটাতে বদ্রীনাথের যদি ক্ষতি হয়? কাজটা কি স্যার? যদি বলি তোমার বদ্রীবাবুকে খুন করতে হবে। করে দেবো, খুন করে দেবো। দুটো টাকা স্যার, দুটো টাকা হবে আমার বাস ভাড়া। কাল অফিসে এসো, আরো পাবে, আরো দেব। হ্যাঁ স্যার। কি রে ব্রজ, এসেছিস? হ্যাঁ, এত কাঁদছো কেন? হ্যাঁ তাই তো দেখছি। দাঁড়া ভাই, ওকে দেখে আসছি। আচ্ছা ব্রজু, সব সময় তুই এমন টাকা টাকা করিস কেন বলতো? টাকা টাকা করি ভাই, টাকার মতো জিনিস নাই। তোর টাকা পাবি, আমার সমস্ত ব্যবসারই তো অর্ধেক মালিক তুই। হ্যাঁ, দলিলটা ঠিক মতো রেখেছিস তো? হ্যাঁ, এই শোন,
পাশের ফ্যাক্টরির যোগিন্দর কাপুর লোকটাকে যদি বলিস তো একটু খেলিয়ে তুলি। লোকটার কোটি কোটি টাকা, আর দিল্লির মন্ত্রীমহলেও দারুণ দহরম মহরম। আর কেন ব্রজ, আমার টাকা আর তোর বুদ্ধি এদিক তো বেশ চলে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, এ সাত পাহাড়ে নাকি একটা ফ্যান্টাস্টিক ডাক বাংলো আছে, চল না কটা দিন একটু বেরিয়ে আসি, আমি তুই আর তোর ছেলে। তোর বউকে সঙ্গে নিবি না, আমার মা মরা ছেলেটাকে দেখবে কে? ও আমরা দুজনে ঠিক সামলে নেব। তাহলে বাদ পাক্কা, কিন্তু আমি তোর ড্রাইভার কান্তি প্রসাদকে এই ব্যাপারে আসতে বলে দিয়েছি ফ্যাক্টরি অফিসে। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ। দেখো তো এই গলাটা চিনতে পারো কিনা। কাজটা কি স্যার? যদি বলি তোমার বদ্রিবাবুকে খুন করতে হবে। গলাটা কার কান্তি? আমার স্যার, বেশ উঠেছে তো। কিন্তু এবার বদ্রীনাথ যদি গলাটা শুনে ফেলে? দত্তবাবু আপনি আমাকে বাঁচান স্যার। বাঁচাবো বাঁচাবো, আমি তোমাকে বাঁচাবো। দেখো তো কান্তি ব্রেক পাইপটা ঠিক আছে কিনা। তোর ছেলের কি খাবার সময় হয়েছে? কটা বেজেছে? না না, এখনো খাবার সময় হয়নি। ও আচ্ছা, হয়ে গেছে স্যার। কি হয়ে গেছে কান্তি? না স্যার, ওই ব্রেক পাইপটা কেটে, ব্রেক পাইপটা গোলমাল ছিল তো অ্যাডজাস্ট করে দিয়েছে। ও Yeah.
পাইপটা কেটে দিয়েছি স্যার, ও গাড়ি আর জমবে থামবে না। এই 22 বছরে আমি কতটা বুড়ো হয়েছি রে? বুড়ো হোক আপনার 70। না বাবু, প্রসামত করছিস বেটা, যাকে ডাকছিলি কেন? একটা নুলো লোক আপনার সঙ্গে দেখা করতে চাইছে। নুলো? হ্যাঁ বাবু, লোকটার একটা হাত কাটা। তুই জানিস না বাড়িতে আমি কারোর সঙ্গে দেখা করি না। লোকটা কারখানা অফিসেও গিয়েছিল, দারোয়ান নাকি ঢুকতে দেয়নি। দারোয়ান যখন ঢুকতে দেয়নি তখন নিশ্চয়ই কাজের লোক নয়। তোর অনু দিদি ফিরেছে? কতগুলো মাতাল লম্পটদের চোখের সামনে আমার মেয়ে নাচবে না? ভাল বাত নাচবে, অনু শুধু একা তোমার মেয়ে নয়, আমার মেয়ে। সেই জন্যই তো পেটে থাকতে ওকে নষ্ট করে দিতে চেয়েছিলি। চুপ কর, পুরোনো বস্তা পচা কথা তুলে কাদা ঘাঁটতে হবে না।
আমাকেও বেশি খাটিও না। তোমার সব পাপের সাক্ষী কিন্তু আমি। কিভাবে বুদ্ধিনাথ মুখুজ্জিকে খুন করে আজ তোমার বিষয় সম্পত্তি বাড়ি গাড়ি ব্যবসা নিজের এখতিয়ারের বাইরে আসবার চেষ্টা করো না কল্পনা, তার ফল ভালো হবে না। এখন যাও এখান থেকে। বাপি। হাই মা। এসো ম্যাডাম, এসো। ম্যাডামের টেনিস খেলা হলো? হ্যাঁ ম্যাডাম। আজ তোমার হার হলো না জিত? তোমার মেয়ে কখনো হারে না বাপি। এই কথাটা মনে রেখো কিন্তু। তুমি আমায় আশীর্বাদ করো। কিন্তু কি ব্যাপার বলতো, তুই নাচবি আর আমাকে তোর বডিগার্ড হয়ে যেতে হবে কেন? কি আর করবো বল, বরাতে তুই ছাড়া আর কেউ জুটলো না যে। চল আজই তোকে জুটিয়ে দেব। মাল পিলা কোন সুরের বাচ্চা মিথ্যে কথা বল? ওই যে দত্ত বাবু আবি আবি অন্দর মে গিয়া হয় না, উসকো সাথ একটু দেখা করকে চলা যায়। আমার মেয়ে অনুষু আর ওর বান্ধবী সঙ্গীতা, সঞ্জীব বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যোগিন্দর কাপুরের একমাত্র সন্তান। হ্যালো, নমস্কার। আচ্ছা মাফ করবেন, বলছিলাম কি আপনি আপনি কি সেই অনুষ্ঠ দত্ত যিনি আজকের পার্টিতে? এক্স্যাক্টলি, আজকের পার্টিতে তো ওই নাচবে। স্প্লেন্ডেড। Thank you.
আপনি দারুণ নেচেছেন, দারুণ গেয়েছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। দেখুন, ছবি তোলা আমার শখ, আপনাকে একটা ছবি আমি তুলতে চাই। সম্ভব নয়, আমি তো প্রফেশনাল ডান্সার নই, আমার ছবি আমি তুলতে দেব না। আচ্ছা, আপনি দেখতে এত ভালো, আপনার মেজাজটা তো খারাপ কেন বলুন তো? কি বললেন? বলছি আপনার মেজাজটার কথা, ওটা একটু তাড়াতাড়ি বিগড়য়, তাই না? ভদ্রভাবে কথা বলুন, আপনার সাহস তো কম নয়। আপনার বন্ধু যতক্ষণ না রাগ কমাবেন আমি ছবি তুলেই যাব। চন্দ্রবদনটি কার? ও, এরই ছবি তোলার জন্য বোধহয় সেদিন ক্লাবে গিয়েছিলি না? তোমাদের ব্যাচেলারদেরও এক রোগ কাকু, মেয়ে দেখলেই সুন্দর লাগে, চন্দ্রবদন মনে হয়। ওরে মুখু, ঠিক উল্টো, কোনো বদনই চন্দ্রবদন লাগে না বলি আমরা ব্যাচেলার। হ্যাঁ আশিস, ওই টোব্যাকো ইন্ডিয়া চাকরিটা তোর জন্য এখনো রাখা আছে, ওটা কি করবি? না কাকু। কি না? ও চাকরি আমি করবো না। কারণটা বলবেন কি? তোমার দেওয়া চাকরি আমি করতে পারবো না। আমি তোর পর বলে, কোন রক্তের সম্পর্ক নেই বলে। কাকু, কথাটা সবসময় মনে থাকে না রে। তুমি তো জানো, তুমি ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। কিন্তু জানো কাকু, যখনই মনে হয় তুমি আমাকে পথের ধুলো থেকে তুলে এনে রাজ সিংহাসনে বসাতে চাইছো, তখনই নিজের কাছে নিজেকে বড় ছোট মনে হয়। ওনা কেন বেঁচে থাকবো, কিসের জন্য, কি লাভ বেঁচে থেকে? আশিস, আমরা মানুষ, এটাই কি আমাদের সব থেকে বড় পরিচয় নয়? আরো সব কথা ভেবে ভেবে পাগলাম করিস না প্লিজ। শোন, যার ছবি তুললি তাকে একবার ছবিগুলো দেখাবি না? সত্যি সুন্দর হয়েছে, আপনার ক্যামেরায় ধার আছে আশিস, মানতে হবে। কি বলিস অনু? ধার ওর ক্যামেরার নয় সঙ্গীতা, ধার ওর চোখে। কি কথা বলছেন না যে, ঠিক বলেছে বোধহয়। চা খাবেন? আমি আপনাদের খাওয়াবো। কি খাবেন বলুন? কি খাওয়াবেন বলুন? যা খেতে চাইবেন। বাবা, যা খেতে চাইবো? কিরে অনু, কি খেতে চাস? ওই যে তুই বললি যা খাওয়াবে, তাই? Thank you.
সঙ্গীতা আসতে পারলো না, ওর যে অসুখ আমি চাই শেষ হয়ে গেছে, আমি খুশি। এত অল্পে আমি খুশি, সত্যি খুশিতে ছেয়ে গেছি আমি। তুমি আমাকে ছেয়ে ফেলেছো নেশার মতন। বলো, এ তুমি কি করলে? কি করলাম? আমি হারিয়ে গেলাম যে। মানে? তোমাকে বাদ দিয়ে আমি আমাকে ভাবতে পারছি না। অনু, তুমি বিশ্বাস করো, হ্যালো, নমস্কার স্যার। কে কথা বলছেন? আপনি আমাকে চিনবেন না, আপনারই একটা জরুরি দরকারে আপনার সঙ্গে দেখা করতে চাই। কি দরকার? এই দেখুন, সবই যদি ফোনে বলবো তবে দেখা করতে চাইবো কেন? কখন আসতে চান বলেন তো এখনই স্যার। 5 মিনিটের বেশি সময় দিতে পারবো না কিন্তু। দেবেন না স্যার, তবে আমার কথা শুনলে 5 মিনিট কেন, হয়তো 5 ঘন্টা আমাকে বসিয়ে রাখতে চাইবেন। আসছি স্যার। আসবো স্যার। কে? আগে একটু আগে আমি টেলিফোন করেছিলাম। তুমি কান্তিপ্রসাদ না? এত বছর বাদে দেখো যখন চিনেছেন তখন নিখাত আমি স্যার। তুমি মরিনি স্যার, মানে মরেও মরিনি। এত বছর বাদে হঠাৎ কি মনে করে? এখনো আপনার রাগ পড়েনি স্যার। সেদিন ওভাবে পালিয়েছিলে কেন? আপনার ভয়ে স্যার। যদি আমাকেও মেরে ফেলেন, মানে যে কাজে সাক্ষী থাকতে নেই, আমি যে তার সবচেয়ে বড় সাক্ষী স্যার। কি চাও? আপনার উপকার করতে। মানে? আঙ্কেল! আরে আরে, আমার কি সৌভাগ্য! এসো এসো। আমি তাহলে যাই স্যার, অফিসে দেখা করে নেব। আরে যা যা, তোর মেম সাহেব আর দিদিমণিকে শিগগির খবর দে। আপনার সঙ্গে কালকে বাবার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল? হ্যাঁ, কেন বলো তো বা? না, ওটা সকালের বদলে বিকেল 4টায় হবে। আরে ঠিক আছে ঠিক আছে। তাহলে কি জানো বাবা, যোগিন্দরজির সঙ্গে আলাপ পরিচয় করে একটু ঘনিষ্ঠ হতে চাই, এই আর কি। এ আর বড় কথা কি আঙ্কেল, তো কাল তো বাবার সঙ্গে দেখা হচ্ছেই, বাবাকে দিন চা ডাকুন না। কিন্তু উনি কি সত্যি আসবেন? আমি আপনাকে কথা দিচ্ছি। তাহলে কথা দি, বিয়ের পর ওইসব বাজে অভ্যেস টভ্যেস গুলো ছেড়ে দিবি। এই তোমার গা ছুঁয়ে। কিন্তু ওরা যদি তোর সঙ্গে বিয়ে দিতে রাজি না হয়? ওরা হলো বাঙালি। তুমিও তো বাঙালি। তাহলেই বা, চেনা নেই জানা নেই, অমনি হুট করে একটা বিয়ের কথা পারা যায়? চেনা জানা হতে কতক্ষণ মা। শোনো, কালই বাবার সঙ্গে অনুসর বাবার দেখা হবে, বাবাকে উনি চা খেতেও ডাকবেন। বাবা যেন যান আর গিয়ে কায়দা করে আমার বিয়ের কথাটা পেড়ে ফেলেন। তোমার নাম কি বেটি? অনুসুয়া। মিষ্টি নাম। এবার বলুন, আপনারা আমাদের বাড়িতে কবে আসছেন? কালই আসুন না। আমায় নিয়ে গেলেই যাবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। আমার মিসেস আপনাদের পেলে খুব খুশি হবে। নমস্কার। নমস্কার। সে কোথায়? অনুসুয়া? অনু আসতে পারেনি, ওর শরীরটা একেবারেই ভালো নেই, কদিন ধরে রাত্রি জেগে পড়ছে তো। বসুন বসুন। হ্যাঁ দেখো, কোথায় ভাবলাম অনুসুয়া আসবে, একটু গান টান হবে,
তুমি ওদের কি যেন বলবে বলেছিলে? আহ, দাঁড়াও না, ব্যস্ত হচ্ছ কেন? বলুন না বলুন না, তাতে কি হয়েছে? মিস্টার কাপুর বলছিলেন আপনার মেয়ের মতো যদি আমাদের একটা ছেলের বউ হয়। কি সৌভাগ্য, আমাদের অনু রাজরানী হবে, এতো ভাবাই যায় না। একেবারে টপ মেয়ে আনটি, যেমনি পড়াশোনায় তেমনি নাচে গানে তেমনি খেলাধুলায় গুনে গুনে গুণ মিলিয়ে নেবেন। কিন্তু মিস্টার দত্ত, আপনারা রাজি থাকলে বিয়ের ব্যাপারে আমি কিন্তু একেবারে দের করতে চাই না। আমিও না, আমিও না। সামনে অনুর বিএসসি ফাইনাল কিন্তু। কি যে বলেন মাসিমা, পরে বিএসসি আগে বিয়ে। কিন্তু স্যার, আপনার মেয়ের সঙ্গে তো কাপুরের ছেলের বিয়ে হবে না। মানে আপনার মেয়ে যখন উড়ছে স্যার, লুকিয়ে প্রেম করছে একটা ছোড়ার সঙ্গে, অসম্ভব। ভেজাল প্রমাণে আপনি আবার গুলি করে মারবেন, আমি কথা দিচ্ছি স্যার, এই যাত্রা আর বেশি। রজলাল স্পিকিং। আরে কাপুর সাহেব, হুকুম করুন। মিস্টার দত্ত, আমার ইচ্ছে আগামী পরশু দিন মানে 16th আপনারা সকলে আমার বাড়িতে ডিনারে আসবেন, অনসুয়ার গানাও শোনা যাবে, আর ওই দিন বিয়ের দিনটাও ঠিক করে ফেলা যাবে। বেশ তো বেশ তো, আমরা তাহলে সন্ধ্যা নাগাদ পৌঁছে যাব। ওকে স্যার, নমস্কার। তোমার কথার কোনো প্রমাণ আছে? আমি আপনাকে দেখিয়ে দেবো স্যার। তবে কি জানেন স্যার, পরোপকারের দাম যদিও টাকায় হয় না, এদিকে দক্ষিণা না নিলে তো আপনার মান থাকে না। টাকা চাই? কত? 1000? কি জানেন স্যার, আমি মধু মাতাল অভাবী লোক, তার উপর একটু ওই ছেঁচড়া প্রকৃতির দোহ, তো অভাবের ঠেলায় যদি কাপুর সাহেবকে গিয়ে বলে বসি যে আপনি ছেলের বিয়ে দিয়ে বউ করে আনছেন একটা ইটো মেয়েকে, তো আনতে প্রসাদ। না না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তবে কি জানেন স্যার, আমার বড় অভাব, কত বছর হলো একটা চাকরি নেই, তাই এই খবর পেয়েছে। কত টাকা চাই? রেগে দিলে স্যার আমি 1 পয়সা দেবো, ও আমি ফ্রিতে করে দেবো। বলতো কেন আমাকে ভালোবাসবে বলে সে একা বেশি মন তাকে ফুল গন্ধে ভোলা। বলতো কেন আমার কাছে আসবে বলে গুনগুন সুরে মৌমাছি গানে ছন্দ দোলায়।
এই আশিস, বলো কিছু। কি বলবো? কিছু তোমার কথা। আমার কথা আমি যা জানি সবই তো তোমাকে বলেছি। আমার সব কথা তো আমি জানি না। আমি জানি। কি? তুমি শুধু আমার 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 দেখলেন তো কেমন আমার আমার হলো। স্যার, আপনার কাছে মিথ্যে বলবো এমন বুকের পাটা আমার কোথায়? মানে আমার তো আবার স্যার একটু ওই শকুন গোছের নজর, আপনার মেয়ের ব্যাপারটা হঠাৎ চোখে পড়ে গেল এই আর কি। কান্তি প্রসাদ, আগে বলুন স্যার। আমার এতদিনের স্বপ্ন আজ একটা রাস্তার ছেলে এসে ভেঙে তছনছ করে দেবে। তাই কখনো হয় স্যার? আমার পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় আমি জানি। সে কথা আমার চেয়ে ভালো আর কে জানে স্যার। কাল বিকেল 5টা নাগাদ তারাতলা লেভেল ক্রসিং এর পাশে থেকে তো থাকবো স্যার। সারাদিন বাড়িতে থাকো, শুধু খাওয়া ঘুমোনো আর বইয়ে মুখ গুজে পড়ে থাকা। কাজের কাজটা কি করো? কি হয়েছে? অনু কখন কোথায় যায় না যায় সেসব খবর রাখো কিছু? বাড়ি আর কলেজ ছাড়া ও তো আর কোথাও যায় না, শুধু মাঝে মধ্যে সঙ্গীতার বাড়িতে যায়। কেন বাপি? বিয়ের আগে তোমার সব ঘোরাঘুরি বন্ধ। বিয়ে? হ্যাঁ বিয়ে। খুব শিগগির সঞ্জীবের সঙ্গে তোমার বিয়ে। কিন্তু বাপি, আমি জানি তুমি আমার কথার অবাধ্য হবে না। কখনো আপনার অবাধ্য হব না স্যার, মানিয়ে বলছি। তোমাকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি কান্তি প্রসাদ? শতকরা 500 ভাগ স্যার। আপাতত এই টাকাটা রাখো, এই জন্যই আজ তোমাকে ডাকা। কত আছে স্যার? যে ছোঁড়া বামন হয়ে চাঁদে হাত বাড়িয়েছে তার হাতটাকে আমি, ওর বাড়ির ঠিকানাটা আমি চাই কান্তি। পেয়ে যাবে স্যার, আমি একেবারে টিক টিকের মতো পিছু পিছু গিয়ে বাড়ি চিনে আসবো। আমাকে দুটো দিন সময় দিন। কাল ডিনার পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না কাপুর সাহেব, আমি কন্যা পক্ষ তো, তাই আজই চলে এলাম। বেশ করেছেন, নিজের বাড়ি মনে করে যখন খুশি চলে আসবেন। বিয়ের দিন কিছু ঠিক হলো? না মিস্টার দত্ত, পণ্ডিতজিকে বলেছি, উনি শিগগিরই জানাবেন। ও ঠিক আছে ঠিক আছে। আসলে এই বিয়ের ব্যাপারে আমরা সবাই খুব টেনশনে আছি তো, তবে টেনশন সব থেকে বেশি আমার মেয়ের অনুসুয়ার। ও আসেনি? কই না তো? আর হ্যাঁ, বেশ ভালো দিনই এসেছিস। কেন? আচ্ছা কি করে বুঝলি বলতো যে বাবা মা আজ কেউ বাড়িতে থাকবে না, একেবারে খালি ফ্ল্যাটে তোরা প্রেম করবি? মূর্তিমান ব্যাগরা তুমি আছো যে। হয় নেই সখি, ওপরে ফ্ল্যাটে মাসিমার সঙ্গে কাজ ফেলে দিয়েছি, এক্ষুনি চলে যাচ্ছি। তুই রোজ সঙ্গে প্রাণ ভরে প্রেম কর। এই এই এই, সত্যি সত্যি তুই চলে যাচ্ছিস নাকি? সত্যি আমার কালে বারে, আমি একা একাই ফ্ল্যাটে। শুভশ্রী আশিসের ধ্যান কর, দেখবি ঠিক এসে গেছে। ও মা, তুমি এসে গেছো অনেকক্ষণ। জানো আশিস, বাবা কোটিপতি ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চাই। করে ফেলো। ইয়ারকি মেরো না, তুমি বোঝো না আমার পক্ষে তোমাকে ছাড়া
অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। কিন্তু অনু, আমি একটা বেকার পরিচয়হীন বাউন্ডুলে, আমাকে বিয়ে করে তুমি কি পাবে বলো তো? তোমাকে তো পাবো আশিস, কিন্তু তোমার বাবা যদি এ বিয়ে মেনে না নেন? আমরা পালিয়ে যাব, পালিয়ে কি বিয়ে করব? আমি সিরিয়াসলি বলছি আশিস, তোমার বাবা ভদ্রলোকটিকে আমার খুব দেখতে ইচ্ছে করে জানো। সত্যি আশিস, আমারও ইচ্ছে করে তোমাকে বাড়িতে নিয়ে যাব, মা বাবার সঙ্গে আলাপ করিয়ে দেব, কিন্তু কোনো উপায় নেই যে। অনু, মাঝে মাঝে ওরা একা লাগে জানো, তখন তখন তোমায় খুব কাছে পেতে ইচ্ছে করে। আচ্ছা, আমায় তুমি এমন একটা জিনিস দিতে পারো যেটা কাছে থাকলে মনে হবে যে তুমি আমার কাছে আছো? আসবে চেষ্টা করছি, এইরকম একটা সুশ্রী গৌরবর্ণা উচ্চশিক্ষিতা
গৃহকর্ম নিপুণা, সঙ্গীতজ্ঞা, নৃত্যপটীয় শিপাত্রী। ইয়েস ইয়েস, তোর মতো একটা গুণার গোবিন্দর প্রেমে পড়ে। কিরে, কোনো মন্ত্র টন্ত্র জানিস নাকি? জানি, তোমার লাগবে? হ্যাঁ, দরকার হলে বলবো। তুমি মানুষটা বড় ভালো দারোয়ান। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাই। কথা হলো স্যার, বাসি ফুল আর বাসি খবরের তো কোন কাজ হয় না। কি বলতে চাইছো? সেই ছোড়ার ঠিকানা জোগাড় হয়ে গেছে, দারোয়ানকে মাল খাইয়ে সব খবর বার করে দিয়েছি। মাতাল হয়ে আমার বাড়িতে এসেছো? এত সাহস তোমার হলো কি করে? আজ এমন দিনে মাল খাবো না, কত খুশির খবর! মুখুজ্জি বাবুর ছেলেটা বেঁচে আছে, জোয়ার হয়েছে। আজ মাল খাবো না, কত নিমক খেয়েছি ওদের। মুখুজ্জি বাবুর ছেলে ফেলে আবার কি? মুখুজ্জি বাবুকে? মুখুজ্জি বাবুকে চিনলেন না? আপনার বন্ধু, আমার মনে গো ভগ। কি বললে? ওই কি বললো? এই যে এক্ষুনি বললে। কি বললো? আমি বলি বলি কান্তি প্রসাদ, কান্তি 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 প্রসাদ, কান্তি প্রসাদ। কে
কতদূর যাবে? সঙ্গে আর কেউ নেই? দেখি দোয়াই আপনার স্যার, আমাকে হাসপাতালে দেবেন না, পুলিশ ডাক্তারে আমার বড় ভয়। হাতে গুলি লাগলো কি করে? ছেলেটা কেমন আছে? ভালো, খুব ভালো। কিন্তু একটা কথা কিছুতেই ভেবে পাচ্ছি না, পাহাড়ি জঙ্গল এলাকায় এতটুকু দুধের শিশু এলো কি করে? গায়ে কোনো চোট নেই, কোনো ইঞ্জুরি নেই, একলা বসে বসে খেলছে, কি করে সম্ভব? মেলাতে পারছি না। রাখে হরি মারে কে? আপনার কোলে যখন ওকে দেখলাম, আমি নিজের চোখে আমি বিশ্বাস করতে পারলাম না। ওর কথা আপনাকে বলতে যাব, হঠাৎ আমার চোখে সব অন্ধকার হয়ে গেল। তুমি ওকে চেনো নাকি? কত নুন খেয়েছি মুখুজ্জেবাবু। মুখুজ্জেবাবু থাকে? তাকে তাকে আর খুঁজে পাওয়া যাবে না ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ওই ছেলেটা তো ও ও সিস্টার, ডাক্তারবাবু পুলিশ এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। কি একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইনকোয়ারি আছে। আসতে বলুন। পালিয়ে গেলাম মানে পুলিশ আর ডাক্তারে আমার বড় ভয়। তো তাহলে বলছো বদ্রীনাথের ছেলে এখনো বেঁচে আছে? হ্যাঁ স্যার। চলো কান্তি, তুমি আমি দুজনে গিয়ে ছেলেটার সঙ্গে দেখা করে ওর পানগন্ডা সব বুঝিয়ে দিই। খুব ভালো হয় স্যার, খুব ভালো হয়। আর ওই কাপড় টাপড় আপনি হাঁটান স্যার, ওই আশিস কি? আশিস বদ্রীবাবু, ওই মুখুজ্জেবাবুর ছেলে। আপনার মেয়ে কি বললে? ব্রজলাল স্পিকিং। আরে কাপুর সাহেব নমস্কার।
কাল সন্ধ্যে বেলায় কি করছেন? একটু একটু আটকে থাকবো মনে হয়। কেন কাপুর সাহেব? যত রাতই হোক একবার এখানে চলে আসুন, আপনাকে একটা সারপ্রাইজ দেব। গুড নাইট। গুড নাইট। আচ্ছা কান্তি, তোমার জীবনে কোনো শখ আছে? আছে স্যার, মানে আমি আমার বরাবরই একজন শৌখিন লোক, তো অনেকদিন থেকে আমার একটা হীরের আংটির শখ আছে, ঠিক আপনার মতো। আর কিছু? আছে স্যার, আর একদিন ওই হোটেলের নাচ দেখার বড় শখ, মানে দেখিনি তো কখনো, এত নাম ডাক শুনি। তার মানে তুই চাকরি পেলে পাটি দিবি না, না গঙ্গা জলের পাটি দিবি? গঙ্গা জল ওই তো হিসকি খাবো, তবে আমার পাটি এসব হোটেলে নয়, আমার কাকুর হোটেলে। যতক্ষণ মানে যতদিন তুমি বেঁচে থাকবে এটা তোমার।
অনু বেটি এলো না? না, ও আসতে পারলো না। অনু ভীষণ মাথা ধরেছে, আসবে বলে রেডি হয়েও আসতে পারলো না, তাই আমাকেই পাঠিয়ে দিল। ও সঙ্গীতা, অনুর একমাত্র বন্ধু। ইস, তোমার সব প্ল্যানে ভেস্তে গেল। তাই তো দেখছি, আনসুয়ার গানা আর শোনা হলো না। সঙ্গীতাও খুব ভালো গায় কিন্তু। তাই নাকি? তাহলে আমরা শুনছি না কেন? আমার গান আপনাদের ভালো লাগবে না। কেন? আপনারা যে ধরনের হিট সং শুনতে অভ্যস্ত, সেগুলো আমার আবার ঠিক পছন্দ নয়। তাতে কি হয়েছে? আপনার যা ভাল লাগে তাই করুন না, গান ইজ গান। আমরা তো এখানে গান বাজনা করছি, আর অনুসভা বেচারা হয়তো একা ঘরে মাথা ধরায় ছটফট করছে। তুমিও বড় বেশি নেশা করেছো কাশি। আমি যাতে মাতাল তাহলে ঠিক মতে গুরু, তোমার কাজটো আমি ঠিক করে দেব। কাজ করিয়ে দেবো কি? একটু কাজ হয়ে বসে আছে গো। সে কি, চলো তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসি। তোমাদের সঙ্গে চেলাছিস কেন? নেমে যাব, নামে গুরু ঠেলে ফেলে দেব। হয়ে গেছে তো, পিঠের আংটিটা খুলে নিও। মুখুজ্জিবাবু ছেলে না, নাম পালাম দত্ত
বাবু বেমান, টাকার লোভে তোমার বাবাকে খুন করেছে, আমাকেও করল। দত্তবুকে, এবার তোমার পালা, পালাও। আমার আদর করে পিপে পিপে মদ গেলালো, নিজে গাড়ি চালিয়ে নাম কি, নাম কি ওর, বলো 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 নাম, বলো বলো, শুনো বলো। মানুষ খুন করতে কখনো কষ্ট হয়েছে তোমার? গুরু, তোমরা মশা কামড়াইলে মশাকে মারো, ছাড় পোকা কামড়াইলে ছাড় পোকাকে মারো, তাতে তোমাদের কষ্ট হয়? বলো, এটা মন্দ বলনি তো? এবার কিন্তু জানি আশিস, আমি চাই না তো সেই গাছ চাই যার
রবীন্দ্র জি আছেন তো? হ্যাঁ সবাই আছে, শুধু সবাই আছে। কিছুতেই একবার অনুকে নিয়ে এলেন না, তখন আমরা এই প্ল্যান করলাম যে ওদেরকে তুলে নিয়ে আসবো, অনুর গান শুনবো, তাও হলো না। কেন অনু আসেনি? না ওনাকে মাথা ধরেছে। কি ভাবছেন মিস্টার দত্ত? ভাবছিলাম আপনি যা ব্যস্ত লোক বলতে ভরসা হয় না। আহা বলেই ফেলুন না, আমাকে কিন্তু পার্টি কনফারেন্সে কালিম্পং যেতেই হচ্ছে। আপনার বন্ধু মানে বাণিজ্য মন্ত্রী দীপক সারিয়াও আসছেন, তাই আমি ভাবছিলাম যে এই মৌকায় আমরা সবাই মিলে যদি কটা দিন একটু হইচুই করে আসতাম। টেরিফিক আইডিয়া, কটা দিন ম্যানেজ করো না ডাক, দীপক বাবুর সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। কি তোমার ম্যানেজার দুটো দিন সামলে নিতে পারবে না? দুটো দিন কেন, কাকাবু যা ট্রেনিং তাতে 200 দিন পারবে। আপনি কিছু বলছেন না যে মিসেস দত্ত? আমি আর কি বলবো, বেড়াতে যেতে কার না ভালো লাগে। আপনি হ্যাঁ বললে টিকিটের ব্যবস্থা করে ফেলতাম, এর পরেও না বললে যে আমার গর্দান যাবে। কিন্তু মা এখন ক্লাস কামাই করলে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে, তার চেয়ে তুমি আর বাবাই বরং ঘুরে এসো না। ওকে চিনিস না, উনি যা বলবেন তাই হবে, পারলে ওকে গিয়ে রাজি করাও, আমি বাবা এসবের মধ্যে নেই। আমাকে তো থাকতেই হবে পার্টি কনফারেন্সে, সেই জন্যই তো কালিম্পং যাওয়া। আগামীবার ইলেকশনে দাঁড়াবো ভাবছি। না না নমিনেশন পেতে কোনো অসুবিধে হবে না, যোগিন্দার কাপুর আমার হবু বেয়াই। হ্যাঁ হ্যাঁ জিতেও যাব। আচ্ছা ফিরে এসো একদিন, কথা হবে। আচ্ছা গুড নাইট। ব্রজলাল বলছি। কি কাশিনা, আশিস মুখার্জির বাড়ির ঠিকানা খুঁজে পেয়েছো? ডাক্তারের বাড়ি? আচ্ছা আচ্ছা, নার্সিংহোম আছে, ভেরি গুড। এবার তাহলে লেগে পড়ো, তিন তিনেকের মধ্যে খতম করে ফেলা চাই। হ্যাঁ আমি তখন কালিম্পং এ থাকবো, বুঝেছ? কি বলছ, পুরো টাকা অগ্রিম তাই কখনো হয় নাকি? আচ্ছা আচ্ছা কাল সকালে দেখা হবে। আমার মন বলছে আশিসের খুব বিপদ। মানে? মানে আশিস কলকাতায় থাকলে মারাত্মক কিছু একটা ঘটে যেতে পারে। প্রেমের স্বভাবই এই সখী, অকারণে অনিষ্ট আশঙ্কা করে। না রে সঙ্গীতা, আমি সিরিয়াসলি বলছি। সিরিয়াসলি বলছিস? তাহলে কি করতে চাস? কিছু করার নেই কাকু, মোটরসাইকেল থেকে ঘুরে এলাম। গাড়ির নম্বরটা ভু। আশিস, তোর বাবাকে কে খুন করেছিল জানতে পারলেও তুই কি প্রমাণ করতে পারবি? আইনের কাছে প্রমাণ করতে না পারলে আইন আমি নিজের হাতে তুলে নিতাম। বাবার খুনির রক্ত যদি আমার হাতে লাগতো বাবার আত্মা শান্তি পেত। আশিস, জীবনটা পেছনে নয়, জীবনটা সামনে। ইয়েস, ও ভালো কথা, অনুর বন্ধু সঙ্গীতা তোর সঙ্গে কথা বলবে বলে মাই ক্লাব রেস্টুরেন্টে ওয়েট করছে। যা ঘুরে। এই নাও। কি ওটা? অনুর চিঠি। চিঠি? কি ব্যাপার? অনুকে আজই কালিম্পং চলে যেতে হচ্ছে ওর বাবা মার সঙ্গে, তোমাকেও যেতে হবে। সে কি?
তা কি করে সম্ভব? যেমন করেই হোক যেতে তোমাকে হবেই কালকের মধ্যে। যতক্ষণ না কালিম্পং পৌঁছবে খুবই দুশ্চিন্তায় থাকবো। আমরা কালিম্পং টুরিস্ট লজে উঠবো, তুমিও সেখানেই উঠবে। আমরা সামনাসামনি পড়ে গেলেও কেউ কাউকে চিনব না, কিন্তু তোমার সঙ্গে আমার দেখা হবে পরশুদিন সকালে ওখানকার জুবলি পার্কে। আমি একটা ছুতো করে ঠিক চলে আসব। ঝাউ গাছের শাড়ি, পাহাড়ি উপত্যকা, কখন বা হালকা কুয়াশার দুষ্টুমি, দেখো কালিম্পং তোমার খুব ভালো লাগবে। এটা গাড়ির চাবি, তোমার কাছে রাখো। যতদিন তোমরা এখানে থাকবে একটা গাড়ি সব সময় তোমার হেফাজতে থাকবে। থ্যাংক ইউ আঙ্কেল। হোটেলটা কিন্তু ভালোই, আপনার এখানে উঠলেন না কেন? আমাদের এখানকার বাড়িটা তো সারা বছর খালি পড়েই থাকে, এবার তবুও কটা দিন থাকা হবে। তা অবশ্য ঠিক। শাস্ত্রে বলে চুবস্য শীঘ্রম, আমাদের সঞ্জীব আর অনুসুয়ার পাকা দেখার অনুষ্ঠানটা কালই সেরে ফেললে কেমন হয়? মুন্দু বলেননি তো? তোর খুব অমত নেই তো সঞ্জু, সব সময় আর কি মারিস না? তাহলে হোটেলের হলটা বুক করে দিই। আরে না না, পার্টি হবে আমাদের বাড়িতে। মা, আমরা বেড়াতে যাব না? হ্যাঁ, গেলেই তো হয়। চলুন, আমিও বেরোবো আপনাদের সঙ্গে। আমরা কিন্তু প্রথমেই জুবলি পার্কে যাব। আপনার ইচ্ছে আমাদের কাছে আদেশ ম্যাডাম। ফিরে সঞ্জু, অনু, তোরা বেরোবার আগে আমি একটা ছোট্ট কাজ সেরে নিই তোর সঙ্গে। এই দেখ দেখ, তোর হার, কঙ্কন, তোর কানের দুল, তোর যদি পছন্দ না হয় তো আমি পাল্টে আনবো। খুব খুব পছন্দ হয়েছে বাপি, কিন্তু এগুলো হঠাৎ কিনতে গেলে কেন? আরে কাল তোর পাকা দেখায় তোর বাবা তোকে কিছু দেবে না। কি রে মা, কি হলো? আচ্ছা বাপি, আমি তোমায় ছেড়ে গেলে তোমার খুব কষ্ট হবে, তাই না? আমার হৃৎপিণ্ডটা যদি এখন বেরিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি না থাকলে তোমার কি খুব কষ্ট হবে, আমি তার কি উত্তর দেব মা? কিন্তু বাপি, আমি তো তোমার জন্য কিছুই করতে পারবো না। পাগলি মেয়ে, তুই আবার আমার জন্য কি করবি? তোকে কিচ্ছু করতে হবে না। আমার আমার যে অনেক কিছু করতে ইচ্ছে করে তোমার জন্য। তাহলে তুই আমার জন্য একটা কাজ করিস মা। বলো বাপি। জন্ম জন্মান্তর তুই আমার মেয়ে হয়ে জন্মাস মা। বাপি, তুই এবার যা, সঞ্জীব রা তোর জন্য অপেক্ষা করছে। ও ভালো কথা, দাঁড়া দাঁড়া, আমার এই ওষুধটা ফেরার সময় তুই নিয়ে আসতে পারবি? কোথায় উঠেছে জানো? যাইতে কতক্ষণ? না কি না না, আমার কেমন মনে হচ্ছে এই কাজটা তোমার দ্বারা হবে না কাশীনাথ। কাশি তোমার থেকে মাল নিয়েছে। কাজ দেয় নাই, আজ তো খুঁয়েছে, এবার হবে। কাজে তোমার আগের মতো মন নেই কাশীনাথ। কাজে মন লাগে না গুরু।
আছে। এই হলো জুবিলি পার্ক। তাই বুঝি আপনি বুঝি কালিম্পং এ এই প্রথম? হ্যাঁ এই প্রথম। চলুন ওই দিকটায় যাই। চলুন। এসব জায়গায় কেউ মামাসিদের নিয়ে আসে? ঠিক বলেছিস, কোথায় শালা আমরা তিনজনে আসবো, আমি এখান থেকে কেটে চলে যাব আর তোরা দুজনে ছুটিয়ে প্রেম করবি। না না দেখ, কি হলো, চলো। আমার আশিস, আগামীকাল সন্ধ্যেবেলা প্রজলাল দত্ত তার মেয়ের সঙ্গে সঞ্জীবের পাকা দেখার পার্টির দিন ঠিক করেছেন। তার আগেই আমাদের পালাতে হবে, কলকাতা ছাড়া যে কোনো জায়গায়। বাবার লোকেরা যাতে কিছুতেই খুঁজে না পায়, দুটো প্লেনের টিকিট কেটে রেখো পরশু। কাল বিকেল 5টায় এই পার্কেই দেখা হবে আমাদের, এখান থেকেই পালাবো আমরা। সত্যি ভেবেও আমার গায়ে কাঁটা দিচ্ছে। তোমার ভালোবাসা নাও যত পারো। তোমারই অনু। আমি যাই, তুমি কিছু ভাইবো নাই। অনেক শুনেছি তোমার বাবু বকানি, আর নয়। দেখো কাশীনাথ, প্রজলাল দত্ত কাজের গাফিলতি বরদাস্ত করে না। আশিসের কাজটা যদি তোমার দ্বারা না হয় ছেড়ে দাও, আমি অন্য রাস্তা দেখি। গুরু, আমি যোগাযোগ করিয়ে দিছি, তোমার ঘর তো 206। তুমি মুখুজ্জবাবু ছেলে না দত্তবাবু? টাকার লোভে তোমার বাবাকে খুন করেছে, আমাকেও মারলো, এবার তোমার পালা। আশিস মুখার্জি। সে কে? বৈদ্যনাথ মুখার্জির ছেলে আমি। কোন বৈদ্যনাথ মুখার্জি? আমি আপনার বিজনেস পার্টনার বৈদ্যনাথ মুখার্জির কথা বলছি। ও গ্রেট সোল। বাচ্চা ছেলেটাকে নিয়ে বেড়াতে গিয়েছিল, কার অ্যাক্সিডেন্টে মারা গেল। অ্যাক্সিডেন্ট নয়, খুন। ইটস এ মার্ডার। আর সে খুন করেছিলেন আপনি। আমি খুন করিয়েছি? হঠাৎ তুমি এই সিদ্ধান্তে এলে কেমন করে? এই সিদ্ধান্ত নির্ভুল বলে। কিন্তু তুমি বোধহয় জানো না, যেদিন বদ্রীনাথের অ্যাক্সিডেন্ট হয় সেদিন আমি কলকাতার গ্রেট ইস্টার্ন হোটেলে 413 রুমে ছিলাম। হোটেলের রেকর্ড তাই প্রমাণ করবে। বেশ, আটঘাট বেঁধে কাজে নেমেছিলেন দেখছি। মানে? আপনাকে দেখে কেউ ভাবতেও পারবে না যে সাধু চেহারাটার পেছনে লুকিয়ে রয়েছে কসাই প্রজলাল দত্ত, খুনি প্রজলাল দত্ত। আমার বিরুদ্ধে যদি তোমার কোনো প্রমাণ থেকে থাকে তা নিয়ে তুমি কোর্টে যেতে পারো। কোর্ট, আইন। আপনি আজ পর্যন্ত আমার কত উপকার করেছেন জানেন মিস্টার প্রজলাল দত্ত? জানেন? আপনি
আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। তখন আমি 3 বছরের মা মরা শিশু। আপনার জন্য আমি নিজেকে জারোর সন্তান ভেবে আমি কতদিন রাত্রে অন্ধকারে মুখ লুকিয়ে কেঁদেছি। আপনার জন্য আমি যেখানে গেছি সবাই আমাকে আঙুল তুলে দেখিয়ে বলেছে ওই লোকটার কোনো পরিচয় নেই, ও আমাদের সমাজে একটা নোংরা নর্দমার পোকা। আইন আইন আমি নিজের হাতে তুলে নেব মিস্টার দত্ত। ফাঁসির দড়ি গলায় উঠলে ভাবব আমি আমার পিতৃ ঋণ শোধ করছি। বাপি তোমার বদ্রীনাথ জেঠুর ছেলে। আরে হাসবো না, বদ্রীনাথ আর তার ছেলেকে গাড়ি অ্যাক্সিডেন্টে যে নিজের চোখে পুড়ে মরতে দেখেছিল সে আর কেউ নয়, এই ব্রজলাল দত্ত। হ্যাঁ, ব্রজলাল দত্ত আমার স্বামী। তুমি? আপনার মেয়ে আমাকে চেনে, আমার নাম আশিস। ও তো এখানে নেই, ওর বাবার ঘরে এই পাশেই। জানি, আমি আপনার কাছে এসেছি। তাই বুঝি, বলো। আপনার মেয়েকে আমার হয়ে কয়েকটা কথা বলে দেবেন, সে যেন ভবিষ্যতে আমার সঙ্গে কোন রকমের যোগাযোগ করার চেষ্টা না করে, প্লিজ। শোনো, কথাগুলো তুমি নিজেই অনুকে বলছো না কেন, আমাকে দিয়ে বলাতে চাইছো কেন? আমি আর কোনোদিনই ওর মুখোমুখি হতে চাই না, তাতে আমাদের দুজনের মধ্যে তিক্ততা শুধু বাড়বে। তোমার কি খুব তাড়া আছে? কেন, একটু বসো না। না ঠিক আছে, কি বলবেন বলুন। তুমি অনুকে ভালোবাসো? ওসব কথা থাক। খুব ঝগড়া হয়েছে বুঝি? না তো। তাহলে হঠাৎ কি এমন হলো তোমাদের মধ্যে যে? একটা একটা মেয়েকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখতাম, একদিন হঠাৎ জানতে পারি যে সে আমার বাবার খুনির মেয়ে। তখন আমার কি করা উচিত বলুন তো? তোমার বাবার খুনির মেয়ে? কে তোমার বাবা? বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রজ্বলা দত্তের বিজনেস পার্টনার। তুমি বদ্রীনাথ মুখার্জির ছেলে? প্রমাণ দিতে পারো? ম্যাডাম, আপনি এখনই প্রমাণ দিতে পারবেন আপনি কার মেয়ে? তাছাড়া কৈফিয়ত প্রমাণ আমি হঠাৎ আপনাকে বা দিতে যাবো কেন? আমার কথাগুলো আপনার মেয়েকে বলে দেবেন, চলি। তুমি এখানে হানা দিয়েছ? শোনো ছোকরা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যদি আর কখনো আমার ফ্যামিলির কারুর সঙ্গে তুমি কোন রকম যোগাযোগ করার চেষ্টা করো আমি তোমাকে জ্যান্ত পুঁতে ফেলব। সেই সময়টা বোধ হয় আপনি আর পাবেন না মিস্টার ব্রজলাল দত্ত, তার আগেই খুনের দায় হয়তো আপনার জেল হয়ে যাবে। আমি স্কাউন্ডেলটার সব কথা শুনেছি, এত সহজে ও হয়তো অনুকে ছেড়ে দেবে না, আমিও কিছুতেই আমার প্ল্যান ভেস্তে যেতে দেব না। আমি জানতাম, আমি ঠিক জানতাম,
একদিন না একদিন কথাগুলো আমাকে শুনতে হবেই, একদিন না একদিন আসল কথাটা লোকে জানবেই। নাকি কান্নার সময় এটা নয়। তোমাকে বলে রাখলাম, অনু যেন কোনোভাবে ওই ছোঁড়াটার সঙ্গে দেখা করতে না পারে। অনু এখন বড় হয়েছে, এখন এসে এসব কথা শুনে ও যদি বলে আমি চললাম, আশিসের সঙ্গে যেমন করে পারি দেখা করবই। তুমি আমি তাকে জোর করে আটকে রাখতে পারবো? সেটা কি সম্ভব? মিস্টার মুখার্জি তো বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন? হ্যাঁ, ফিরতে বোধ হয় রাত হবে। আশিস, আজ সারাটা দিন তোমাকে শুধু খুঁজেছি আর খুঁজেছি, পাইনি কোথাও। এমন হঠাৎ কি ঘটলো তুমি নিজেকে আমার কাছ থেকে সরিয়ে নিতে চাইছো? তুমি নাকি মাকেও অনেক কথা বলে এসেছো। আশিস, যত দুঃখই আমরা পাই, যত অভিমানই তোমার জমা থাকুক, আমাদের দুজনের মধ্যে যে কথা একেবারে গোপন, বাইরের অন্য লোকের হাতে কেন তাকে নিয়ে যাব? যদি আমি দোষ করে থাকি শাস্তি দিও, মাথা পেতে নেব, সারা জীবন ধরে তার প্রায়শ্চিত্ত করব। কিন্তু তার আগে আমাকে তোমার করে নাও। আগের কথা মতো কাল বিকেলে আসছো কিন্তু জুবলি পার্কে, সেখান থেকে আমরা চলে যাব অনেক দূরে, কেউ আর তোমার আমার মাঝখানে এসে দাঁড়াতে পারবে না। এতে তোমারই অনু। ছোড়াটকে এই যাত্রায় ছেড়িয়ে দিবে নাকি গুরু? এ কথা কেন? তোমার মুখ দেখে মনে হয়েছে মন তো তোমার টুকছে নরম হইয়াছে, কিন্তু আজ যে ওর চোখে আগুন দেখেছি কাশীনাথ,
উজুদি আগুন, আমিও দম করবো ঠিকুরু। কথার ফুল জুড়ি আমার সহ্য হয় না। ওই ও তো খিপিয়ে দিচ্ছে কেন গুরু? কাশীনাথ, আমার নাম ব্রজলাল দত্ত। এক বোতল দিশি মদ দিলে তোমার চেয়ে অনেক বেশি কাজের লোক এখানকার বস্তিতে পাওয়া যায়। জীবটাকে একটু সামাইলে রাখো ব্রজলাল বাবু, মনে রেখো বিষধর সব পলিয়ে খেলা করছো। টোকচা বেচার হইয়াছে কি? সব ওঝা কেউ ছেড়িয়ে দিবে নাই। ব্রজলাল বাবু, কথা দিচ্ছি চন্দ্র সূর্য যদি সত্যি হয় তো কালকে রাতের বাদে পরশু সকাল তো আর দেখবে কিনা ওই চিলাটা। শুধু শুধু বোধহয় জানো না যে আমার লোকজন সারাক্ষণ তোমার উপর নজর রাখছে। আশিসের সঙ্গে তুমি আবার দেখা করার চেষ্টা করলে ওরা তোমাকে বাধা দেবে। আমি চাই না কেউ তোমাকে অপমান করুক। কাল সকালে আমরা চলে যাব যোগিন্দর কাপুরের বাড়িতে, সেখানে গিয়ে তোমার একটা বড় কাজ আছে। এ বাড়িতে এটাই তোমার ঘর, আমি চাই না আজ তোমার জীবনের এক শুভ মুহূর্তে আশিস সেই শহরে থাকে। এই কাগজে কতগুলো কথা লেখা আছে, তুমি এখনই আশিসকে হোটেলে ফোন করে কথাগুলো বলে দাও। আশিসের মরা বাঁচা এর উপর নির্ভর করছে। কথা বলো, হ্যালো 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 আশিস, বলো। আমি বাবা মার কাছ থেকে পালিয়ে এসেছি দার্জিলিং এ এক বান্ধবীর বাড়িতে আছি। তুমি এসো, তুমি এলে আমরা দুজন পালিয়ে যাব। দিনের বেলায় বাবার লোক তুমি চিনে ফেলতে পারে, সন্ধ্যেবেলা এসো। জিপ নিয়ে পাঞ্জাবি ড্রাইভার তোমাকে হোটেলে আনতে যাবে, তুমি অপেক্ষা করো। আমি আমি ভালো নেই আশিস। হ্যালো 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 বাপি, বলো। তোমার মেয়ে অনেক স্বপ্ন দেখেছিল, ভালোবাসার স্বপ্ন, সুখী হওয়ার স্বপ্ন,
বেঁচে ওঠার স্বপ্ন, সব স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, সত্যি আর হল না। তুমি তুমি হতে দাওনি। অনু, যখন তোর বিয়ে হয়ে যাবে, সুখের খুশিতে উপচে পড়বে তোর সংসার। সেদিন স্বামীর হাত ধরে বেড়াতে বেড়াতে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে তোর হয়তো আমার কথা মনে পড়বে। সেদিন তো আমি থাকবো না, কিন্তু তুই বুঝবি আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আমার ভালো, তাই করো। জবাই যখন করবে তখন আমি আর হাড়ি কাটের বাজ বিচার করব না। রুগীকে অনেক সময় জোর করে ওষুধ খাওয়াতে হয়, রুগী তাতে ডাক্তারের উপর রাগ করে, কিন্তু কোনো কোনো উপায় নেই। যে উপায় আছে, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। অনুর জীবনটা তুমি এভাবে শেষ করে দিও না, এই বিয়ে তুমি বন্ধ করো। পার্টি সন্ধ্যে ছটায় বাণিজ্য মন্ত্রী দীপক সারিয়াও আসতে পারেন। আমরা সবাই চাই যে পার্টিতে তুমি বেশ হাসি খুশি আর ব্রাইট থাকো, কথাটা মনে রেখো। মা, ওর নাম ব্রজলাল দত্ত, চোখের জলের কোনো দাম ওর কাছে নেই। ও একটা পাথর, মুখ বুঝে সহ্য করে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে, এবার তোর পালা। বাঁচার সাজ যদি হয়ে থাকে তাহলে ঘরের অন্ধকার কোণে নয়, বাড়ির আলোতে গিয়ে মাথা তুলে দাঁড়া। আশিস মুখার্জী সাহেব আছেন তো? হ্যাঁ, দার্জিলিং থেকে অনুসোয়া ম্যাম সাহেব জি পাঠিয়েছেন। ও, কি হলো বাবুজি, জলদি চলেন, ম্যাম সাহেব আপনার ইন্তজার করছে। আপনি গেলে ম্যাম সাহেব শান্তি পাবেন। ম্যাম সাহেবের দুঃখ চোখে দেখা যায় না বাবুজি। ম্যাম সাহেবের গলাতে গান নাই, মুখে হাসি নাই, দিলে দিলে মোহাম্মদের কাঁটা বিধে আছে তো। আমাদের বহুত হুশিয়ারিসে যেতে হবে বাবুজি, পাতা লাগাবার জন্যে থানা পুলিশ জোর চলছে। শুনেছি মেম সাহেবের পিতাজির সঙ্গে মিনিস্টারের বিদোস্তি আছে। মিনিস্টার অফ ট্রেড এন্ড কমার্স, স্যাটেলাইট, রেডিও অ্যাক্টিভ পলিউশন, স্টিল এন্ড গোল্ড, আপনি তো সেই দীপক সারিয়া স্যার। নমস্কার, নমস্কার। আরে মশাই, ঘি খেলাম আমি আর ঢেকুর তোলেন দেখি আপনি, কামাল করলেন। আমার কয়টা দপ্তর এ তো আমি নিজেই জানি না, ইনিই তোর বেয়াই। হ্যাঁ মিস্টার দত্ত, ভেরি এন্টারপ্রাইজিং বিজনেসম্যান। আপনি তো স্যার আমাদের থেকেও ভালো বাংলা বলেন, বাঙাল বলেন, আর কি কি বলেন স্যার। আরে দূর মশাই, আমার জন্ম কম্ম সবই ঢাকার নারায়ণগঞ্জে, বাঙাল ভাষা শিখছি গুতা খাইয়া। কি রে সঞ্জু, শেষ পর্যন্ত ঝুললে বললি তাইলে, দেখো ভালো কথা, তোর বউ কই? হেইমা লক্ষ্মী রে দেখি না কেন? আসছে আসছে। সরি কাকু, এক্ষুনি খবর নিয়ে এলাম, আপনার মা লক্ষ্মীর একটু মাথা ধরেছে, দরজা জানলা বন্ধ করে শুয়ে আছে।
কাকু পার্টিতেই না দেখবেন তাকে কি মা লক্ষ্মী রে তার বেস্ট ফর্মে দেখো নেই ভালো ঠিক আছে ধীরে সুস্থে দেখলেই হইব আমাকে কোনো তাড়া নাই মিস্টার দত্ত ওর মাথা ধরার ব্যাপারটা আপনি বোধ হয় একটু নেগলেক্ট করছেন না না কলকাতায় ফিরেই আমি একজন ভালো স্পেশালিস্ট দেখিয়ে নেব তাহলে দুধের স্বাদ ঘোলেই মেটান কাকু এই আপনার মা লক্ষ্মী আরে বাবা 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 এ যে দেখি একেবারে জ্যান্ত মা লক্ষ্মী শুধু পেশার বদলে কুত্তা জয় বলুন কাকু সঞ্জুর মাইয়া বন্ধু গুলারে অখন কি তুই সামলাইবি নাকি আমরা একটু আসছি হ্যাঁ আসুন সত্যি কাকু তুমি না লজ্জায় দেখে এবারে বেগুনি হইয়া গেলি তোর বাপের মায়ের বন্ধুগুলোর নাম কমু আমি কাকু আজকের বিকেলে পার্টিতে দেখবেন এমন একজন কাঁদছি না ক্যা ফিগার ক্যা ফিগার দি ডান্সার অফ দ্য ইয়ার দি বিউটি অফ দ্য ইয়ার দি সিঙ্গার অফ দ্য ইয়ার আমার ইয়ার Thank you.
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। কি কাকু, কেমন শুনলেন? মা এখন গাই ভালোই কই রে যোগিন্দর, এবার আসল কাম শুরু কর, আমার আবার এক জায়গায় যাওয়ানের আছে। কই এবার আনু বেটিকে নিয়েছ? হ্যাঁ চলুন, এতক্ষণে নিশ্চয়ই তৈরি হয়ে গেছে। তাড়াতাড়ি যাও, এত দেরি করে কেন? অনু তো এখানে নেই। মানে? আমি ওকে আশিসের কাছে পাঠিয়ে দিয়েছি। তুমি প্ল্যান করে কার সঙ্গে আশিসকে দার্জিলিং এ পাঠিয়েছো? কোন গাড়ি নিয়ে দার্জিলিং এই গেছে? কি বলছো তুমি? আমি মা হয়ে চাই না আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। কোন আশিসকে ভালোবাসে আমি জানি, ও আশিসকে পেলেই সুখী হবে। কি বলছো না বলছো তুমি নিজেই জানো না, তোমার মাথা ঠিক নেই। এসব কথা আমাদের আগে বলেননি কেন? মিসেস কাপুর আপনি বিশ্বাস করুন, এসব ফলস, অ্যাবসলিউটলি বেসলেস। আমি আপনাদের কথা দিচ্ছি যে এক ঘন্টার মধ্যে আমি ওকে ধরে আনবই। তার আর দরকার হবে না মিস্টার দত্ত। ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়তে হয়, দেখলেন তো? আই ফেল ফর ইউ বর্জলালজি। প্লিজ প্লিজ মিস্টার কাপুর, আপনি আমাকে ভুল বুঝবেন না। দত্ত সাহেব, ভুল আপনার আমরা বুঝি নাই, ভুলটা করতেছিলেন আপনি। মায়ে বেরি হাতে বেরি দিয়া মায়ের যতই বান্ধনের চেষ্টা করেন, শক্ত করে খাঁচা বানান, তার মনে রে বানবেন কি কইরা? এ ঠিক কইরা যাইব গিয়া সব জানিনে শুনে আপনি যে মা এটা আমাকে ঘরে গছাইতেছিলেন, এটা তো কি বলে ক্রিমিনাল অফেন্স, ইউ ডিজার্ভ পানিশমেন্ট, আপনার শাস্তি পাওয়া উচিত মশাই। বাপি বাপি অনেক স্বপ্ন দেখেছিল, ভালোবাসার স্বপ্ন, সুখী হওয়ার স্বপ্ন, বেঁচে ওঠার স্বপ্ন,
সব স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, সত্যি আর হলো না। তুমি তুমি হতে দাওনি। Thank you.
বাবু সাহেব। আমি আমার সব অপরাধ সব পাপ স্বীকার করছি। আমি তোমার বাবাকে খুন করিয়েছি। তুমি আমাকে যে শাস্তি দেবে
আমি তার মাথা পেটে নেব। কেন আসিস? আমার আশেপাশে কিছু পোষা জন্তু ঘুরে বেড়ায়, আমি তাদের শেষ করে দিয়েছি। আমার ভেতরের জন্তুটাও আর বেঁচে নেই, তোমরা বিশ্বাস করো? একদিন তোমার ঘর আমি কেড়ে নিয়েছিলাম, আজ আমার সর্বস্ব তোমায় দিলাম। আমার অনুকে নিয়ে তুমি সুখী হও। কাজের কাজ করলো, কাঁদিস না মা, কাঁদিস না। আশিস, আমি অন্ধকারে জীব, আলো আমার সহ্য হয় না। আলোর জগৎ থাক তোমাদের জন্যে, আমাদের অন্ধকারে হারিয়ে যেতে দাও। ভালোবাসা আলোর পাখি আমি ধরতে পারিনি কোনোদিন, তোমরা পেয়েছ তার ঠিকানা। আধার কেটে যাক, আলোর ফুল ফুটুক চারিদিকে, অজস্র অফুরন্ত আলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।